সবচেয়ে বড় কথা কি মানে এখন তো কেন কোনো কিছু হয়নি এখনো। আপনারা শুনতে পেলেন এই দাদার কাছে গাড়িটি প্রায় 3 বছর হয়ে গেল রয়েছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু গাড়িতে কোনো সমস্যাই হয়নি। আরো জোর আরো পাওয়ার। এই হচ্ছে সেই মাহিন্দ্রা যেটা আপনার ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। নমস্কার প্রিয় দর্শকরা, কেমন আছেন আপনারা? তো আজকে আপনাদের জন্য কোনো পুরনো গাড়ি দেখাবো না, আজকে আমি এক গাড়ি দেখাবো যেটা গাড়ি এক কাস্টমারের রয়েছে এবং ওনার কাছ থেকে আমরা কিছু শুনে নেব যে উনি গাড়িটি যে নিয়েছিলেন গত 2 বছর আগে এই গাড়িটি নিয়েছিলেন এবং এই গাড়িটি কী করে উনি ব্যবহার করেন এবং কী কাজে ব্যবহার করেন এবং ওনার কী অভিজ্ঞতা এই গাড়ির প্রতি, ওনার কাছ থেকে আমরা কিছু শুনে নেব। এবং আপনাদের জন্য কাস্টমার রিভিউ এই কারণে নিয়ে আসি যাতে আপনারা অনেকে মনে করেন যে পুরনো গাড়ি কিংবা নতুন গাড়ি নিতে চান তো অনেকে কনফিউশনে পড়ে যান যে কোন গাড়িটা আপনি নিলে স্যাটিসফাই হবেন কিংবা কোন গাড়িটা আপনার পক্ষে ভালো এবং কোন গাড়িটা আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু অনেকে অন্যজনের কাছে কিন্তু গিয়ে অ্যাডভাইস নেয়, যেটা অনেকে কিন্তু ভুল অ্যাডভাইস দিয়ে থাকে। তার জন্য আপনাদের কথাটি মাথায় রেখে আপনাদের জন্য নিয়ে আসি কাস্টমার রিভিউ, যেটা বলে না যে একটা ওনারই একটা ওনারের দুঃখটা বুঝতে পারে, কারণ একটা ওনারের কাছে যে গাড়িটা রয়েছে উনি কিন্তু সেই গাড়ির সমস্ত কিছু শেয়ার করে আমাদের সাথে, সে ভালো থাক এবং খারাপ পয়েন্টই থাক সমস্ত কিছু শেয়ার করে। তো আজকে আমাদের সামনে একটা গাড়ি রয়েছে যেটা খুবই জনপ্রিয় গাড়ি। তো আজকে আমাদের কাছে রয়েছে মাহিন্দ্রা বোলেরো পিকআপ 1.3 স্ট্যান্ডার্ড মডেল এবং এই গাড়ির যে ওনার রয়েছে ওনার সাথে আমরা কিছু কথা বলে নেব যে উনি এই গাড়িটা কী কাজে ব্যবহার করতেন এবং কতদিন নেওয়া হয়েছিল এবং কী পারপাসে এই গাড়িটি উনি চালাতেন। তো আমরা ওনাকে ডেকে নিচ্ছি এবং ওনার কাছ থেকে আমরা কিছু কথা আমরা শুনে নেব। তো নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি। তো আমাদের সামনে রয়েছে এই গাড়ির যে ওনার, তো ওনার প্রথমে আগে নামটা শুনে নেব। আমার নাম মনোজ হালদার। আচ্ছা, তো এই গাড়িটি দাদা আপনি কতদিন আগে নিয়েছিলেন? হবে 2 বছরের ওপরে, 3 বছরের ওপরে, আড়াই 3 বছর চলছে। আচ্ছা, এই গাড়িটি কি নিজে নিয়েছিলেন না অন্য কারো কথা শুনে নিয়েছিলেন? কি কি পারপাস? না না, নিজে নিয়েছিলাম। নিজে নিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো গাড়িতে মার্কেটে তো অনেক গাড়ি রয়েছে, যেমন রয়েছে টাটা যোদ্ধা রয়েছে, আশোক ল্যান্ডের দোস্ত রয়েছে, তো সেগুলো গাড়ি তো ভালো আশা করি, তো সেগুলো গাড়ি না নিয়ে আপনি এই গাড়িটাই কেন নিয়েছিলেন, কী কারণে? এই গাড়ি মানে সব দিকে পারফেক্ট, বিল কোয়ালিটি, লোড দিলে হার মানে না, এই ইত্যাদি অনেক কিছু আছে। আচ্ছা, অনেক কিছু আর সবচাইতে মানে এই কথা কি মানে যত স্পিডে টার্নিং ঘোরাই মানে ব্যালেন্স ধরে রাখে। আচ্ছা, এই জন্যে মেনলি গাড়িটা আপনি কী কাজে মানে কী পারপাসে ব্যবহার করছেন গাড়িটি? মেন বর্তমান মাছ জল টানার জন্য। আচ্ছা, আর অন্য কিছুতে কি চলে গাড়িটি? অন্য কিছু চলে, সমস্ত অলরাউন্ডার। আচ্ছা, কিন্তু মাছে বেশি খাটে। আচ্ছা, আপনারা বেশিরভাগ মাছের মধ্যেই গাড়িটিকে চালান। তো আজ পর্যন্ত ক কিলোমিটার চলেছে গাড়িটি? প্রায় কিছু 1 লাখ। 1 লাখ? আচ্ছা, 1 লাখ কিলোমিটার। তো এখান থেকে এই গাড়ি থেকে আপনি কীরকম মানে কামাই করতে পেরেছেন? ভালোই, খারাপ বলে না, ভালোই হচ্ছে। আচ্ছা, মাইলেজও পারফেক্ট দিচ্ছে। আচ্ছা, আজ পর্যন্ত যে গাড়িটি আপনি ব্যবহার করছেন গাড়িটি কে চালান, ড্রাইভার না নিজেই চালান আপনি? না, আমি নিজে চালাই। নিজে চালাই? আমি চালাই, ভাইও চালাই বাড়িতে। আচ্ছা, হ্যাঁ। আজ পর্যন্ত এই গাড়ির মধ্যে কোনো নেগেটিভ পয়েন্ট মানে খারাপ কিছু পেয়েছেন? না 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 না, যে হারে গাড়িকে মানে লোড দেওয়া হয় আর ঢাকানো হয় ওই হিসেবে গাড়ি হার মানে না, বিন্দাস। আচ্ছা, আর এমনিতে তো আপনাদের এদিকে মানে গ্রামের মানে কাঁচা রাস্তাতে চলতে একদম স্পার্ট আছে তো এই গাড়ি? হ্যাঁ, পারফেক্ট, একদম সব দিকে পারফেক্ট। আচ্ছা, আর একটা জিনিস যে এই গাড়ির পেছনের যে এক্সেল যে টায়ার যে রয়েছে সেখানে বিয়ারিংটার নাকি কোনো প্রবলেম মানে দেখা দিত প্রায় মাঝে, তো আপনার গাড়ি থেকে সেরকম কোনো প্রবলেম না? না 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 না, 4 বছর পরে হতে, 3-4 বছর হতে ছিল গাড়িটার বয়স, এখনো মানে কোনো কিছু হয়নি, শুধু মোবিল ট্রেন করছে আর চালাচ্ছে, বিন্দাস। আচ্ছা, কোনো কিছু নেই। আর হেডলাইটগুলো তো এখনো বেশ কোম্পানিরই হেডলাইট কি? এগুলো কোম্পানিরই হেডলাইট? কোম্পানি হেডলাইট, ফগ লাইট দুটো চেঞ্জ করেছি। আচ্ছা, আর কোম্পানি এগুলো সব? ওকে ওকে। গাড়িটাকে বেশ সুন্দরভাবে দাদা সাজিয়েছো, দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে গাড়িটিকে সাজিয়েছে, গাড়ি তো মনে হয় তো একদম গাড়িটাকে একবারে মন্দিরের মতো করে রেখেছে। দাদার যে লুক রয়েছে এবং গাড়িরও সেই একই লুক দুজনেরই রয়েছে কিন্তু সিংহামের মতো। তো গাড়ির সার্ভিসিংয়ের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে চাইছি দাদা, যে গাড়িটা কতদিন পর পর সার্ভিসিং করে, ক কিলোমিটার পর
এটা কোম্পানিতে বলছিল 12,000 কিন্তু আমি 7,000 এ সার্ভিসিং করে দিই, 7,000-7,500 এরকম সার্ভিসিং করে দিই, তাতে আমি গাড়িটার আমার রেজাল্টটা ভালো পাওয়া যায়। আচ্ছা, কোম্পানির যেটা মাইলেজ দিয়েছিল আপনাকে গাড়িটি যখন নিতে গেছিলেন, নতুন নিয়েছিলেন শোরুম থেকে, তো কোম্পানিতে একটা বলেছিল যে মাইলেজ কত দেওয়া উচিত, তো সেই হিসাবে কি মাইলেজ কি পাচ্ছেন গাড়িতে? হ্যাঁ পাচ্ছে পাচ্ছে। ও, সেই হিসাবে মাইলেজ কম নেই, মানে সেই হিসাবে একই লোডে একটু কম দিচ্ছে কিন্তু ঠিক আছে। গাড়িতে কতটা মানে লোড নিচ্ছেন মোটামুটি? এটা তো 5 টন নিয়েছি লোড আমি। 5 টন? ভাবতে পারছেন এই পিকআপ গাড়িতে 5 টন লোড নিয়েছে এ দাদা, যেটা আপনার 3 টন 3.5 টন নিলে অনেকে হয়তো ভয় খায়, কিন্তু এই দাদা যে রয়েছে 5 টন পর্যন্ত কিন্তু মাল কিনতে এতে নিয়ে গেছে। আরেকটা লাস্ট কোশ্চেন দাদা, যে এই গাড়িটি নিয়ে আপনি প্রায় মানে কতটা দূর গিয়েছেন? আমি নিজস্ব বেশি দূর যাইনি, শিলিগুড়ির দিকে যাওয়া হয়নি, তার আগেই কিন্তু ড্রাইভার গেছে প্রথমে, আর এদিকে তোমার এই নিমতিতা পর্যন্ত গেছি আমি নিজে থেকে, তারপরে যাইনি আমি, ড্রাইভার গেছে। হ্যাঁ, বালুঘাট হিলি এদিকে তো যাওয়া আসা হয়েছে। আচ্ছা, বালুঘাট হিলি এসব যাওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা। লং রুটে সেরকম কোনো অসুবিধা হয় না? না না, পারফেক্ট। আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা মাহিন্দ্রা কোম্পানির গাড়ির পার্টস এভেলেবেল পাওয়া যায়, তো কোথাও যদি কোনো ব্রেকডাউন হয়ে হতেও পারে, নাও হওয়ার কিছু নেই, তো সেক্ষেত্রে কি আপনার কি মাল মেটেরিয়ালস পেতে কোনো দিনও কোনো অসুবিধা হয়েছে? সবচেয়ে বড় কথা কি মানে এখন তো কেন কোনো কিছু হয়নি এখনো। আচ্ছা, এখনো কোনো কিছু হয়নি, এখনো কোনো প্রবলেম তো দেখাই দেয়নি, কিন্তু সবাই তো মানে এভেলেবেল পাওয়া যাচ্ছে, কোনো সমস্যা হয়নি। আপনারা শুনতে পেলেন এই দাদার কাছে গাড়িটি প্রায় 3 বছর হয়ে গেল রয়েছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু গাড়িতে কোনো সমস্যাই হয়নি। তো আপনাদের কাছে এটুটাই কমেন্ট করবো যে অবশ্যই আপনারা যদি গাড়ি নিতে চান তো মাহিন্দ্রা বোলেরো পিকআপই নেন, কারণ এই গাড়ির একটা সুন্দর সার্ভিস তো দেয় কোম্পানি থেকে, প্লাস মার্কেট ভ্যালুটা কিন্তু সবথেকে বেশি পাবেন। তার বেশি কথা বলবো না, তো এখানে আমার ভিডিওটি শেষ করছি, পরে ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।